শ্বশুর বাড়িতে দেখলো গোলাপ জাম লাল, চাইলো না জানতে সে শ্বশুর বাড়ির হাল। বসে গেল বাঁদর মামা নিয়ে গোলাপ জামের থাম। সে ধরলো বাঁদর মামার কান, বাঁদর মামাকে মনে করালো সেই জ্ঞান। সবার আগে হয় বড়দের সম্মান, তারপরে করা উচিত তোমার জলপান। বাঁদর মামা করলো সবাইকে প্রণাম, দিল শ্বশুর বাড়ি সবাইকে মান সম্মান। খুশি হয়ে শ্বশুর বাড়ির লোকেরা বাঁদর মামার মুখে দিয়ে দেয় গোলাপ জাম।